নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, টানা দু বছর পর ভয়ঙ্কর করোনা মহামারী থেকে মুক্তি লাভ করে বাঙালি মেতে উঠেছে 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বইমেলার থিম কান্ট্রি নির্বাচিত হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। বইমেলায় প্রবেশের পরই দুবছর ধরে জমে থাকা আবেগ উৎসাহ কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গেল। বইমেলা মানে শুধু বইপ্রেমীদেরই উৎসব নয়, কলকাতা বইমেলা মানে রাশি রাশি বইয়ের সাথে 8 থেকে 80 সমস্ত বয়সীদের আনাগোনা, খাওয়া দাওয়া, গান বাজনা, আড্ডা, আরও কত কী। হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়েই দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত মহানগরীর আলোর রোশনিতে সল্টলেক সেন্ট্রাল পার্কে বাঙালিরা মেতে ওঠে উৎসবের জোয়ারে। বন্ধুরা, এটা হলো জাগো বাংলা স্টল। স্টলটি প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। জাগো বাংলা স্টলের এবছরের থিম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এটা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আয়োজিত হয় এই স্টলটি। এই স্টলটির মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অরিগ্যামি করা হয়েছে, খুব সুন্দর হাতের কাজে ফুটিয়ে তোলা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে এই স্টলটিকে। রাত্রেবেলা আরও ভালো দেখতে লাগে। আমি দুঃখিত যে রাত্রের দৃশ্যটি আপনাদের দেখাতে পারছি না, তবে এই স্টলটিতে এলে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান কীর্তিকলাপের ওপর লেখা, তার নিজের লেখা বিভিন্ন ধরনের বই পেয়ে যাবেন। শুধুমাত্র স্টলের ভেতরেই নয়, বাইরেও বিভিন্ন ধরনের ফুল গাছ, বাহারি গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে স্টলটিকে। চলুন এবার বইমেলার আর বাকি স্টলগুলোতে আপনাদের ঘুরে দেখাই। চলুন দেখতে থাকুন এক এক করে, এবং কিছু বই আমিও কিনব, বাড়ি থেকে ঠিক করে এসেছি। বইমেলায় যাচ্ছি আর বই কিনবো না এমনটা কখনো হতে পারে। তো চলুন দেখাই একে একে স্টলগুলো। বন্ধুরা, এটা হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক একটি হল, যেখানে আঁকা, গান বাজনা, সাহিত্য, শিল্প প্রভৃতি সমস্ত কিছুর ওপর বই পেয়ে যাবেন। এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তত্ত্বাবধানে, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এই স্টলটি হয়েছে। এখানে ন্যায্য মূল্যেই আপনারা বই সংগ্রহ করতে পারবেন। দেখে শুনে খুব সুন্দর স্টলটি ডেকোরেশন করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এটা প্রত্নতত্ত্ব বিভাগ, কয়েকটি প্রত্নতত্ত্ব নিদর্শন এখানে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন এটা। হ্যাঁ, খুব সুন্দর। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন মেলা থেকে একটু বাইরের দিকে এসেছি, পিছনের দিকে। এখানে বিভিন্ন আর্টিস্ট বসে আছেন, তারা ছবি আঁকছেন, সেই সমস্ত ছবি আপনারা কিনতে পারবেন। এছাড়া আপনারা নিজেদের প্রতিকৃতিও আঁকাতে পারবেন। বন্ধুরা, আবারও আমরা মেলার ভেতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানুষজন আসছেন সবে। মেলা শুরু হয়েছে দুপুর টাইম, এখন আরও যত বেলা গড়াবে আরও মানুষ আসতে থাকবে। Thank you.
বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আনন্দ পাবলিশার্সের স্টল। আনন্দ পাবলিশার্স থেকে আমরা বেরিয়ে এখন দেখতে পাচ্ছেন আমরা পত্রভারতীর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই পত্রভারতী স্টল সামনেই, ওখানে আমরা যাব, একটু রেস্ট নেব। তারপর চলুন পত্রভারতী দেখতে পাচ্ছি। এই তো পত্রভারতী স্টল দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ঠিক মেলার মাঝখানেই অবস্থান করছে পত্রভারতী স্টল। বন্ধুরা, এই স্টলগুলো আরও যত বেলা বাড়বে তত মানুষের লাইন পড়ে যাবে। যতটা যদি এই সমস্ত স্টলে ঢুকতে চান আনন্দ পত্রভারতী দেশ, একটু বেলাবেলি আসবেন। 12টা থেকে প্রথম দিকেই আসলেই খুব ভালো হয়, নইলে ওই 3টে থেকে লাইন পড়ে যায়, বিশাল লম্বা লাইন। এখানে দেখতে পাচ্ছেন জলের ব্যবস্থা আছে, বিশুদ্ধ জল, পানীয় জল, জলের পাউচ আপনারা ট্যাঙ্ক থেকে নেবেন, একটি করে পাউচ জল খাবেন। এবং যথাযথ স্থানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে সেই সমস্ত প্লাস্টিকগুলো ফেলবেন, যত্রতত্র ফেলে রাখবেন না, নোংরা করবেন না এলাকাটাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক স্টলগুলো থেকে আমরা যাচ্ছি, বিভিন্ন দেশ থেকে স্টল এসেছে, ইউএসএ, স্পেন, জার্মানি, ইটালি, ফ্রান্স, রাশিয়া, মেক্সিকো তথা বিভিন্ন 45টি আন্তর্জাতিক দেশ এবছর বইমেলায় অংশগ্রহণ করেছেন। এবছরে একটি নতুন দেশ বইমেলায় অংশগ্রহণ করেছে, সেটি হলো ইরান। ইরান এই প্রথম কলকাতা বইমেলায় অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আছি। যেহেতু বাংলাদেশ প্যাভিলিয়ন এবছর থিম বাংলাদেশ, থিম কান্ট্রি, সেহেতু বাংলাদেশ প্যাভিলিয়নকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জাগো বাংলা স্টলের সামনে বাউল গান হচ্ছে, বাংলার ঐতিহ্য লোকসঙ্গীত হচ্ছে। 650-এর বেশি স্টল নিয়ে এবছর গড়ে উঠেছে কলকাতা বইমেলা। এছাড়াও খাবারের স্টল তো রয়েছে, আপনারা অবশ্যই বইমেলা পরিদর্শন করুন। এবং এটা মাথায় রাখবেন, এই বইমেলা সুরক্ষা রাখার দায়িত্ব আমাদেরই। বইমেলা পরিবেশকে অযথা নোংরা করবেন না, যথাযথ স্থানে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনগুলো ব্যবহার করুন নোংরা ফেলার জন্য। জানি না কীভাবে বইমেলার এতটা সময় কেটে গেল, রাত 8টা বেজে গেল দেখতে দেখতে, আস্তে আস্তে স্টল বন্ধ হবে। এবার আপনাদের আবার সেই ঘরে ফেরার পালা চলে এসেছে আমাদের। বিদায় কলকাতা বইমেলা, আবার দেখা হবে সামনের বছর। Part 2.